মহামারী করোনার ধাক্কার পর অনেকটাই লাইনচ্যুত হয়ে পড়েছিল বলিউড চলচ্চিত্র জগৎ অবস্থা এতটাই বেগতিক ছিল যে বাধ্য হয়ে সরকারের হস্তক্ষেপ পর্যন্ত কামনা করেছিলেন বলিউড সংশ্লিষ্টরা এদিকে দীর্ঘ খরা শেষে চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি হিন্দি সিনেমার জগতে সব নজির ভেঙে দিয়ে আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছে শাহরুখ দীপিকা অভিনীত বলিউড তাছাড়া শুধু ভারতীয় বক্স অফিসে এক হাজার কোটির অঙ্ক ছাড়িয়ে গিয়ে নতুন ইতিহাস করেছে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান চলচ্চিত্রটি এর মধ্যেই শোনা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে পাঠান বাধা বিঘ্ন পেরিয়ে এতদিনে সিদ্ধার্থ জানালেন একটি দৃশ্য যা ছবিতে ব্যবহার করা হয়নি তবে দেখা যাবে অতিথিতে পাঠানের জয়ের পথ ততটা সহজ ছিল না এই সিনেমাটি মুক্তির আগের পরিবেশ ছিল থমথমে সমস্যার সূত্রপাত ঘটেছিল বেসারাম রাং গানটির ঝলক প্রকাশ্যে আসতেই কুরুচিকর দৃশ্যে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে এমন অভিযোগ এনেছিলেন নিন্দুকেরা সেই অতীত স্মরণ রেখে সিদ্ধার্থ বলেছেন পাঠান চরিত্রের কোনো ধর্ম নেই তার কাছে শুধু নিজের শেকড় নিজের দেশ খুঁজে পাওয়া জরুরি ছিল স্পাই বিশ্বের ছবি পাঠান চলতি বছরের মুক্তি পেয়েছিল এই সিনেমাটি শুরু থেকে শেষ দিন অবধি হলগুলো হাউসফুল হয়েছে এখনও দেশের বহু প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয়নি পাঠান চলচ্চিত্রটি তার মধ্যেই এসে গেল ওটিটিতে মুক্তির খবর জানা যায় আগামী পঁচিশ এপ্রিল ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে